go. She's a feeling that you know. We're coming winning. To live. হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েলমি ফ্যান ফেস্ট 2021 এর গ্র্যান্ড লঞ্চ ইভেন্টে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াসিক সাজ্জাদ, প্ল্যানিং ম্যানেজার ব্র্যান্ডিং অ্যাট রিয়েলমি বাংলাদেশ, এবং আজকে হচ্ছে আমাদের 2021 সালের ফ্যান ফেস্ট লঞ্চ। আজকে এই লঞ্চের মাধ্যমে আমরা আমাদের ফ্যানদের জন্য নিয়ে আসছি দুর্দান্ত কিছু স্মার্টফোন এবং স্মার্ট ডিভাইসেস। সেটি সম্পর্কে বিস্তারিত বলার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সম্প্রতি ক্যানালিসের প্রতিবেদন অনুসারে আমরা 2021 সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ডে পরিণত হয়েছি। 2020 সালে যখন আমরা যাত্রা শুরু করি, সেই স্বপ্ন সম্ভব হয়েছে শুধুমাত্র 5টি প্রান্তিকের মধ্যে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরই পাশাপাশি আমরা জানিয়ে দিতে চাই, বিশ্বব্যাপী আমাদের যাত্রা মাত্র 3 বছরের। এই 3 বছরেই আমরা বিশ্বব্যাপী 10 কোটি স্মার্টফোন গ্রাহকের পরিবারে পরিণত হয়েছি। সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা, সাপোর্ট এবং আমাদের নিরলস প্রচেষ্টার কারণে। আমরা শুরু থেকেই বলে আসছি একটি মূলমন্ত্র, সেটি হচ্ছে ডেয়ার টু লিভ। এবং সেই ডেয়ার টু লিভ মূলমন্ত্রে আমরা এজ এ টেক ট্রান্সলেটর ব্র্যান্ড আপনাদের জন্য শুরু থেকেই নিয়ে এসেছি বেশ কিছু স্মার্টফোন এবং স্মার্ট ডিভাইসেস, যেটি হচ্ছে লেটেস্ট এবং গ্র্যান্ড ডিজাইনের। পাশাপাশি এতে ছিল দুর্দান্ত স্পেসিফিকেশন এবং দারুণ সব লেটেস্ট টেকনোলজি। এবং এরই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশে আপনাদের জন্য নিয়ে আসছি দ্য রিয়েল গেমিং পারফরমেন্স কিং, রিয়েলমি নার্জো 30। সে সম্পর্কে শুরুতেই বলার আগে জানিয়ে দিতে চাই যে আমরা বিশ্বব্যাপী 10 কোটি গ্রাহকের পরিবারে পরিণত হওয়ার পর এইবার যে ফ্যানফেস্ট করছি, সেটির মূল মন্ত্র হচ্ছে হাউ ডেয়ার ইউ বি ইউ। জীবনে যখনই আপনি পথ চলায় নতুন কোনো স্বপ্ন অর্জন করতে চান বা নতুন কোনো পথে চলতে চান, তখন সমাজের কাছ থেকে শুনতে হয় হাউ ডেয়ার ইউ। এবং সেই কথা শোনার পর যখন বিভিন্ন মানুষ দমে যান, তাদেরকে আমরা বলছি, সেই সব তরুণদেরকে বলছি, দমে থাকার সময় এখন নয়। আমাদের মতো ডেয়ার টু লিভ স্পিরিটে আপনাদেরকেও এগিয়ে যেতে হবে। এবং সে কারণেই আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি বাংলাদেশের তরুণ আইকন, যারা সমাজের সাথে তাল মিলিয়ে সমাজকে ভুল প্রমাণ করে সমাজে তাদের আসনে আসীন হয়েছেন এবং স্বপ্ন পূরণ করেছেন। আমরা 2021 সালে তুলে ধরেছি আপনাদের সামনে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের স্পিড স্টার এবং সাবেক অধিনায়ক এবং ICC-র ওয়ান অফ দ্য রিনাউন্ড পেসার জাহানারা আলমের গল্প, যেখানে তিনি তার স্বপ্ন পূরণ করেছেন এবং আজকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। শুরুতে ভলিবল খেলতে শুরু করলেও আজকের ক্রিকেটের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করছেন জাহানারা। এবং সবশেষে আমরা তুলে ধরেছি আপনাদের সামনে ইউসুফ মুন্নার গল্প, যিনি সম্প্রতি ডায়ানা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এবং দেশের 61,000 তরুণ তরুণীর সৃজনশীলতাকে তিনি তার রিফ্লেক্টিভ টিনস প্ল্যাটফর্মের মাধ্যমে সবার সামনে তুলে ধরেছেন। এবং তার রিফ্লেক্টিভ টিনস যে ইনিশিয়েটিভ, সেটিও কিন্তু আমরা তুলে ধরেছি। এর পাশাপাশি আমাদের যে রিয়েলমি কমিউনিটি রয়েছে, সেটি মাত্র 1 বছরেই প্রায় 2 লক্ষ সদস্যের পরিবারে পরিণত হয়েছে। এবং আমাদের সম্মানিত যারা কি অপিনিয়ন লিডার আছেন, তাদের সাথে আমরা ভাগাভাগি করেছি আমাদের এক্সপিরিয়েন্স আমাদের ডেয়ার বক্সের মাধ্যমে, যেখানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন সেই ডেয়ার বক্সের ট্রুথ অ্যান্ড ডেয়ার কার্ডের মাধ্যমে কিন্তু তারা তাদের অনুভূতি এবং তারা তাদের সামগ্রিক যাত্রাগুলো তুলে ধরেছেন। এবং এরই ধারাবাহিকতায় এই সব কিছুর মাধ্যমে আমরা সামনে এগিয়ে চলেছি। এবং আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের ওয়ান প্লাস ফাইভ প্লাস টি যে AIoT স্ট্র্যাটেজি, যার মূল কেন্দ্রে রয়েছে আমাদের স্মার্টফোন এবং এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের স্মার্ট ওয়েয়ারেবল, অর্থাৎ আমাদের স্মার্ট ওয়াচ সিরিজ এবং স্মার্ট অডিও, আমাদের স্মার্ট
বাডস সিরিজ এবং এর আশেপাশে রয়েছে নানা ধরনের হেলথ ইকুইপমেন্টস এবং এই সাথে নিয়ে আমাদের ওয়ান প্লাস ফাইভ প্লাস থ্রি স্ট্র্যাটেজি। কিছুদিন আগে আমরা অঙ্গীকার করেছিলাম যে বাংলাদেশে শুধুমাত্র আমরা স্মার্টফোনে সীমাবদ্ধ থাকব না, সে অঙ্গীকার পূরণের জন্য এবং বাংলাদেশে গ্লোবাল স্কেলের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন পণ্য লঞ্চ করার জন্য আজকে আমরা গ্লোবাল লঞ্চ যেখানে হয়েছে 18 তারিখে আমাদের রিয়েলমি বুক, সেখানে আমরা বাংলাদেশে আজকে লঞ্চ করতে যাচ্ছি রিয়েলমি বুক এবং এই সম্পূর্ণ স্টেইনলেস স্টিল ফুল স্টিল বডি মেড এবং দুর্দান্ত ডিজাইন এবং স্পেসিফিকেশনের রিয়েলমি বুকের দুইটি ভার্সন Core i3 এবং Core i5 দুইটি আজকে আমরা লঞ্চ করতে যাচ্ছি এবং পাশাপাশি লঞ্চ করতে যাচ্ছি আমাদের দারুণ স্টাইলিশ এবং কালারফুল রিয়েলমি বার্ডস ওয়্যারলেস 2 নিও এবং রিয়েলমি ব্লুটুথ পকেট স্পিকার। এবং এইগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর আগে এই মুহূর্তে আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের রিয়েলমি নার্জো 30 সম্পর্কে জানতে, সেই সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য এইবার ডেকে নিচ্ছি আমি মাই ফেলো কলিগ রিয়েলমির প্রোডাক্ট অ্যান্ড ট্রেনিং ম্যানেজার মিস্টার তানভীর আহমদকে। Realme Narzo 30. Unleash peak performance. Realme, dare to leap. হ্যালো রিয়েলমি ফ্যান্স, আমি তানভীর আহমদ, রিয়েলমি বাংলাদেশের প্রোডাক্ট এবং ট্রেনিং ম্যানেজার। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম রিয়েলমি নার্জো সিরিজের একটি খুবই এক্সাইটিং প্রোডাক্ট, রিয়েলমি নার্জো 30। সো চলুন দেখে নিই রিয়েলমি নার্জো 30-র এক্সাইটিং ফিচারগুলো। তো সবার আগে নার্জো 30 নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে আগে দেখে নিতে হবে এর ডিজাইনটি। তো প্রথমেই আপনারা দেখবেন যে রিয়েলমি নার্জো 30-র রেসিং ব্লু কালার, যাতে আমরা ব্যবহার করলাম একটি রেসিং টেক্সচার যা এই ব্লু কালারকে দেবে একটি ওয়াসাম ফিলিং, এবং সেই সাথে আপনারা পাচ্ছেন রেসিং সিলভার। তো এই রেসিং সিলভার আপনাদের জন্য দিবে একটি ইউনিক কালার ফিল যা যে কোনো ধরনের স্টাইলের সাথে ইজিলি ব্লেন্ড হবে। সো এই ছিল নার্জো 30-র ডিজাইন, যাতে আমরা ব্যবহার করলাম রেসিং টেক্সচার্স এবং এই ডিজাইনটি ডেভেলপ করা হলো ডুয়েল টেক্সচার স্প্লাইসিং ডিজাইনের মাধ্যমে। তো এই ছিল নার্জো 30-র ডিজাইন এবং এই ডিজাইনটি আপনার যে কোনো ধরনের স্টাইলের সাথে ইজিলি ব্লেন্ডিং হবে। এবং এখন চলুন দেখে নিই নার্জো 30-র পারফরমেন্স নিয়ে। তো নার্জো 30-তে রিয়েলমি ফ্যান্স আপনারা পাচ্ছেন মিডিয়াটেক হেলিও G95, এবং মিডিয়াটেক হেলিও G95 সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন এটি খুবই শক্তিশালী একটি প্রসেসর এবং আপনাকে দেবে একটি খুবই পাওয়ারফুল এক্সপিরিয়েন্স নার্জো 30-র সাথে। হেলিও G95-এর সাথে আপনার পাচ্ছেন 3.5 লাখেরও বেশি অন্তত স্কোর দেওয়ার মতো একটি পাওয়ারফুল প্রসেসর। অন্তত বেঞ্চমার্ক স্কোর 3.5 লাখের উপরে থাকার কারণে আপনারা জানবেন যে এই রেঞ্জের মধ্যে যতগুলো স্মার্টফোন আছে সবগুলো স্মার্টফোনের মধ্যে হেলিও G95 দিবে আপনাকে সব থেকে শক্তিশালী পারফরমেন্স, এবং আপনি সেটা ইজিলি দেখে নেবেন এখন স্ক্রিনে। তো এত বেশি অন্তত স্কোর থাকার কারণে আপনাদের সুবিধা কী হবে? তো সুবিধা হলো আপনি গেমিংয়ে খুবই কনসিস্টেন্ট একটা ভালো পারফরমেন্স পাচ্ছেন, এবং আপনারা এখন স্ক্রিনে একটা গ্রাফ দেখবেন যার মাধ্যমে আপনারা বুঝবেন যে কোনো ধরনের গেমে আপনি কনসিস্টেন্টলি 60 FPS ইজিলি পাবেন হেলিও G95-এর মাধ্যমে। সো যে কোনো ধরনের গেম, যে কোনো ধরনের ডেইলি পারফরমেন্স, যে কোনো ধরনের ডেইলি টাস্ক আপনি নার্জো 30-র হেলিও G95 দিয়ে খুব ইজিলি কমপ্লিট করতে পারবেন। তো খুবই ভালো একটা পারফরমেন্স দেবে নার্জো 30। তো এখন চলুন দেখে নিন নার্জো 30-র চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে। তো সর্বপ্রথম বলতে গেলে আমরা সবাই চাই আমাদের স্মার্টফোনগুলো খুব দ্রুত চার্জ হোক, এবং এই দিকটাতে নার্জো 30 দিচ্ছে আপনাকে একটি খুবই পাওয়ারফুল একটি এজ। আপনি পাচ্ছেন নার্জো 30-র সাথে 30W ডার্ট চার্জ। তো 30W ডার্ট চার্জের কারণে আপনার নার্জো 30-কে আপনি খুবই দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। 30W ডার্ট চার্জের সাথে আপনি নার্জো 30-তে পাচ্ছেন 5000mAh ম্যাসিভ ব্যাটারি, এবং এই ম্যাসিভ ব্যাটারি আপনাকে দিবে একটি লম্বা ব্যাকআপ টাইম। এবং সেই সাথে আমরা যদি চার্জ টাইমটা ক্যালকুলেট করতে চাই তাহলে আপনি দেখবেন নার্জো 30 শুধুমাত্র 50% চার্জ হতে মাত্র 26 মিনিট লাগবে এবং 100% চার্জ হবে 65 মিনিটে, যা এখনকার এই রেঞ্জের যে কোনো স্মার্টফোন থেকে অনেক দ্রুত চার্জ হবে। সো আপনার ফোনটাকে আপনি যদি খুব দ্রুত চার্জ নিতে চান তাহলে এই টেকনোলজিটা খুবই ইউজফুল নার্জো 30-র জন্য। চার্জ ব্যাকআপ নিয়ে আপনাদেরকে আমি আরও একটি চার্ট দেখাবো। তো এখানে আপনি দেখবেন যে 5 ঘন্টার টানা খুবই ইন্টেন্স ব্যবহারের পরেও নার্জো 30-তে আপনার কত ভালো চার্জ ব্যাকআপ ছিল। তো চলুন দেখে নিই।
এছাড়াও যদি আমরা নর্মাল ইউজেজের কথা যদি বলি, তাহলে আপনি নার্জো 30-তে পাবেন 32 days পর্যন্ত স্ট্যান্ডবাই। আপনি যদি টানা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে 23 hours-এর উপরে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ পাবেন, এবং শুধুমাত্র ফোন কল করলে 48 hours টক টাইম ব্যাকআপ পাবেন নার্জো 30-তে। তো ওভারঅল ব্যাটারি ব্যাকআপের জন্য নার্জো 30-র 5000 mAh এবং সেই সাথে 30W ডার্ট চার্জ আপনাকে দিবে সব থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ এক্সপিরিয়েন্স। এবং সেই সাথে নার্জো 30-তে আপনি একই সাথে পাচ্ছেন পাওয়ার সেভিং ফিচার্স। তো সব থেকে বড় যে ইম্পর্টেন্ট ফিচারটা সেটা হলো সুপার পাওয়ার সেভিং মোড। তো সুপার পাওয়ার সেভিং মোড আসলে খুবই ইউজফুল আমাদের জন্য, যেমন আমরা যখন এমার্জেন্সি কোনো সিচুয়েশনে থাকি আমরা চাই আমাদের ফোনটা যাতে অনেকক্ষণ রানিং থাকে, তো এরকম সিচুয়েশনে সুপার পাওয়ার সেভিং মোড খুবই ইউজফুল। এবং আপনি মাত্র 5% চার্জেও অনেক লম্বা সময় ধরে আপনার ফোনটাকে রানিং রাখতে পারবেন সুপার পাওয়ার সেভিং মোড দিয়ে। এবং শুধুমাত্র সুপার পাওয়ার সেভিং মোডই না, আমাদের নার্জো 30-তে সেই সাথে থাকছে আরও অনেকগুলো অপটিমাইজেশন ফিচার, যার মাধ্যমে আপনার ফোনের 5000 mAh ম্যাসিভ ব্যাটারিকে আরও লম্বা ব্যাকআপ দেওয়ার মতো করে অপটিমাইজ করে নিতে পারবেন আপনার নার্জো 30-কে। শুধুমাত্র অনেক লম্বা ব্যাকআপই না, নার্জো 30-র মাধ্যমে আপনি যদি চান তাহলে আপনার অন্যান্য ডিভাইসেও চার্জ করতে পারবেন, চার্জ শেয়ার করতে পারবেন, যা পাচ্ছেন আপনি নার্জো 30-তে রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে। আমরা সবাই এখন ওয়্যারলেস ইয়ারফোন ইউজ করি এবং ওয়্যারলেস ডিভাইসেস ব্যবহার করি, তো এইসব জিনিসগুলো আসলে কন্টিনিউয়াসলি চার্জ প্রয়োজন পড়ে, তা আপনি আপনার নার্জো 30 থেকে ইজিলি চার্জ শেয়ার করতে পারবেন নার্জো 30-র রিভার্স চার্জিং ফিচার দিয়ে ওইসব ডিভাইসে, যাতে আপনি ওই ডিভাইসগুলো অনেক লম্বা সময় ধরে রানিং রাখতে পারেন। এবং রিয়েলমি ফ্যান্স, আমি আপনাদেরকে অ্যাসিওর করার জন্য আরেকটা কথা বলবো, সেটা হলো নার্জো 30-তে আপনারা পাচ্ছেন 5-fold চার্জ প্রোটেকশন, যা আপনার নার্জো 30-কে রাখবে কমপ্লিটলি সেফ ওয়াইল চার্জিং। সো রিয়েলমি ফ্যান্স, আমরা এখন দেখে নেব নার্জো 30-র ডিসপ্লে সম্পর্কে। ডিসপ্লে একটি স্মার্টফোনের খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, এবং আমরা নার্জো 30-র সাথে জানি যে অনেক পাওয়ারফুল একটি পারফরমেন্স পাচ্ছি, সেই সাথে পাচ্ছি একটা লম্বা ব্যাটারি ব্যাকআপ। তো ডিসপ্লে হিসেবে আমরা কী পাচ্ছি? তো রিয়েলমি ফ্যান্স, আমরা নার্জো 30-তে ডিসপ্লেতে পাচ্ছি ফুল এইচডি প্লাস 90Hz প্যানেল, এবং শুধুমাত্র ফুল এইচডি প্লাস এবং 90Hz-ই না, এই ডিসপ্লেটিতে আপনারা সেই সাথে পাচ্ছেন 6.5-inch ম্যাসিভ ডিসপ্লে, এবং এর ব্রাইটনেস যাবে 580 nits পর্যন্ত। সো ওভারঅল আপনি খুবই সুপার ব্রাইট একটি ডিসপ্লে পাচ্ছেন, ফুল এইচডি প্লাস রেজুলেশন পাচ্ছেন, এবং সেই সাথে রিফ্রেশ রেট পাচ্ছেন 90Hz। সো ওভারঅল ডিসপ্লের দিক থেকে আমরা জানি নার্জো 30 সবাইকে কমপ্লিটলি স্যাটিসফাই করতে পারবে। এখন চলুন দেখে নিন নার্জো 30-র ক্যামেরা সম্পর্কে। তো আমরা সবাই জানি আমাদের রিয়েলমি ফ্যানরা সকলেই পছন্দ করে খুব সুন্দর সুন্দর ফটো তুলতে, তো সেই কারণে নার্জো 30 আপনাদেরকে দিচ্ছে একটি 48MP AI ট্রিপল ক্যামেরা। সো 48MP AI ট্রিপল ক্যামেরার মাধ্যমে আপনি খুবই অ্যামেজিং কিছু ফটো এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে তুলতে পারবেন। শুধুমাত্র মেইন ক্যামেরার ফিচারগুলোই না, আমরা সবাই জানি স্মার্টফোন ক্যামেরাগুলো অল্প আলোতে ছবি তোলার ক্ষেত্রে খুবই দুর্বল থাকে, তো এই কারণে নার্জো 30-তে আপনারা পাচ্ছেন সুপার নাইটস্কেপ মোড। তো সুপার নাইটস্কেপ মোডে আপনি যে কোনো সময় যদি কোনো অল্প আলো কোনো সিচুয়েশনে থাকেন, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি এবং খুব সুন্দর কিছু ছবি তুলতে পারবেন আপনার নার্জো 30 দিয়ে। এবং শুধুমাত্র তাই না, অল্প আলো বা নাইট মোডে ছবি তোলার জন্য সেই সাথে নার্জো 30 আপনাদেরকে দিচ্ছে অনেকগুলো পাওয়ারফুল নাইট ফিল্টার্স, যা দিয়ে আপনার ছবিগুলোকে করে তুলতে পারবেন কমপ্লিটলি ইন্টারেস্টিং। একই সাথে আপনারা পাচ্ছেন নার্জো 30-তে 48MP মোড, যা দিয়ে অনেক বড় রেজুলেশনে একটি ছবি তুলতে পারবেন নার্জো 30 দিয়ে। এবং শুধুমাত্র তাই না, নার্জো 30-তে আপনারা পাচ্ছেন ম্যাক্রো ফটোগ্রাফি করার একটি সুযোগ। তো আমরা সবাই ম্যাক্রো ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি, তো আমাদের জন্য নার্জো 30-তে আমরা পাচ্ছি ম্যাক্রো মোড, এবং সেই সাথে নার্জো 30 আপনাদেরকে দিচ্ছে ক্রোমা বুস্ট মোড, যা দিয়ে আপনার ফটোগুলোকে আপনি আরও বেশি কালার অ্যাট্রাকটিভ করতে পারবেন। এবং শুধুমাত্র তাই না, নার্জো 30-তে আপনারা পাচ্ছেন সাইড ফিঙ্গারপ্রিন্ট, যার মাধ্যমে আপনার নার্জো 30-কে খুবই সিমলেসলি এবং ফাস্ট আনলক করতে পারবেন। এবং এখন রিয়েলমি ফ্যান্স, আপনার স্ক্রিনে দেখতে পাবেন আমরা কত ধরনের কোয়ালিটি টেস্ট করে থাকি। রিয়েলমিতে আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি, এবং আমরা চাই আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল হোক এবং আপনাদের সাথে থাকুক অনেক লম্বা সময় ধরে। তো যেই কারণে আমরা এতগুলো টেস্ট করে থাকি আমাদের প্রত্যেকটি স্মার্টফোন এবং প্রত্যেকটি প্রোডাক্টের জন্য, যাতে এন্ড প্রোডাক্টটা যেটা আপনার হাতে যাবে সেটা যাতে সব থেকে ভালো হয়। সো রিয়েলমি ফ্যান্স, এই ছিল নার্জো 30। তো আমরা যদি এখন নার্জো 30-র সাথে বাজারের অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনা করতে চাই, তাহলে আপনি দেখবেন একটি স্মার্টফোনের সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, প্রত্যেকটা দিক থেকেই নার্জো 30 কিন্তু অন্যান্য সকল প্রোডাক্টের থেকে এগিয়ে আছে। তো যেমন আপনি দেখবেন যে আমাদের যে হেলিও G95 প্রসেসরটি ব্যবহার করা,
তো অন্যান্য যে কোনো প্রোডাক্ট এই রেঞ্জের অন্যান্য যে কোনো স্মার্টফোনের থেকে হেলিও G95 আপনাকে দিবে অনেক বেটার একটি পারফরমেন্স। এবং শুধুমাত্র তাই না, আপনি সেই সাথে পাচ্ছেন ফুল এইচডি প্লাস 90Hz ডিসপ্লে এবং আপনি পাচ্ছেন 16MP ফ্রন্ট ক্যামেরা, যেটা এই রেঞ্জের মধ্যে হাইয়েস্ট। সো রিয়েলমি ফ্যান্স, এই ছিল নার্জো 30। Realme Book, dare to create. Realme, dare to leap. সো রিয়েলমি ফ্যান্স, এখন আমরা দেখে নিব রিয়েলমি বাংলাদেশের আরও একটি নতুন খুবই এক্সাইটিং একটি প্রোডাক্ট, যা হলো রিয়েলমি বুক স্লিম, এবং যার জন্য শুধুমাত্র আপনারা না, আমি নিজেও খুবই এক্সাইটেড। তো চলুন দেখে নিই রিয়েলমি বুক স্লিম সম্পর্কে। সো রিয়েলমি ফ্যান্স, আমরা যারা পিসি এবং ল্যাপটপ ব্যবহার করি, আমরা সবাই জানি পিসির তুলনায় ল্যাপটপকে অনেক কাছে থেকে ব্যবহার করতে হয়, যার কারণে একটি ল্যাপটপের রেজুলেশনটা খুবই জরুরি হয়ে থাকে আমাদের জন্য। কিন্তু আপনি যদি 80,000 টাকা বা এর নিচে আপনি যদি একটি ক্রিয়েটর্স ল্যাপটপ কিনতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা ল্যাপটপই হয় আপনাকে দেবে ফুল এইচডি রেজুলেশন, না হয় আপনি পাচ্ছেন এইচডি টিভি রেজুলেশন। কিন্তু আপনি যদি এর থেকে বেশি রেজুলেশনে একটি ল্যাপটপ চান, সেক্ষেত্রে আপনাকে আপনার বাজেটটি বাড়াতে হবে। কিন্তু রিয়েলমি ফ্যান, সেইখানে রিয়েলমি আপনাদের জন্য নিয়ে আসলো একটি নতুন সলিউশন, যা হলো রিয়েলমি বুক স্লিম। রিয়েলমি বুক স্লিমে আপনি পাচ্ছেন 2K রেজুলেশন এবং 100% sRGB সাপোর্ট। সো ওভারঅল ডিসপ্লের জন্য আপনি রিয়েলমি বুক পাচ্ছেন খুবই পাওয়ারফুল একটি ডিসপ্লে, যা এই রেঞ্জের এমনকি 80,000 টাকা থেকে কম রেঞ্জের কোনো ধরনের ল্যাপটপে আপনি পাচ্ছেন না। সো শুধুমাত্র 2K রেজুলেশনই না, আপনারা রিয়েলমি বুকে পাচ্ছেন 14-inch IPS ডিসপ্লে, যার সাথে থাকছে কর্নিং গোয়েলা গ্লাস এবং অ্যালোফেবিক কোটিং। সো ওভারঅল ডিসপ্লের জন্য রিয়েলমি বুক দিচ্ছে আপনাদেরকে নাম্বার 1 একটি প্রোডাক্ট। সো ডিসপ্লে নিয়ে যদি আরও কিছু বলতে হয়, তাহলে বলতে হবে ব্রাইটনেস নিয়ে। আমরা শুধুমাত্র একটি 2K রেজুলেশন এবং অনেক ভালো কালার সাপোর্টই পাচ্ছি না, এবং সেই সাথে যে অনেক ভালো প্রোটেক্টিভ একটি ডিসপ্লে পাচ্ছি তাই না, সেই সাথে আপনি পাচ্ছেন অনেক ব্রাইট একটি ডিসপ্লে রিয়েলমি বুকের সাথে। 400 nits পর্যন্ত পিক ব্রাইটনেস যাবে রিয়েলমি বুকে। সো যার মাধ্যমে আপনি পাচ্ছেন 33% মোর ব্রাইটার একটি ডিসপ্লে এই রেঞ্জের যে কোনো ল্যাপটপের তুলনায়। সো চলুন ডিসপ্লে নিয়ে আরও কিছু কথা বলি। তো আপনারা অলরেডি দেখে নিলেন যে এই ল্যাপটপের ডিসপ্লেটি অন্যান্য যে কোনো ল্যাপটপের থেকে হালকা একটু অন্যরকম অ্যাসপেক্ট রেশিওতে। তো অ্যাসপেক্ট রেশিও নিয়ে যদি আমার আরও কিছু বলতে হয়, তাহলে রিয়েলমি বুক আপনাদেরকে দিচ্ছে 3:2 অ্যাসপেক্ট রেশিও, যা যে কোনো ধরনের ক্রিয়েটিভ এনভায়রনমেন্টের জন্য খুবই কমফোর্টেবল একটি অ্যাসপেক্ট রেশিও, যেখানে কম্পিটিটিভলি এই রেঞ্জের মধ্যে অন্যান্য ল্যাপটপে আপনি পাচ্ছেন 16:10 অ্যাসপেক্ট রেশিও। তো কম্পেয়ার টু দ্যাট রিয়েলমি বুক আপনাকে দিচ্ছে খুবই ভালো একটি অ্যাসপেক্ট রেশিও, যা যে কোনো এনভায়রনমেন্টে কাজ করার জন্য আপনার ল্যাপটপের জন্য পারফেক্ট। সো রিয়েলমি ফ্যান, সেই সাথে আপনি পাচ্ছেন খুবই থিন একটি বেজেল এই ল্যাপটপের সাথে, সাইডে পাচ্ছেন আপনি মাত্র 5.3 সেন্টিমিটার এবং টপে পাচ্ছেন আপনি 8.45 সেন্টিমিটার বেজেল। সো খুবই স্লিম বেজেল পাচ্ছেন আপনি রিয়েলমি বুকের সাথে। সো দ্যাট মিন্স 14-inch ল্যাপটপ হওয়া সত্ত্বেও মার্কেটের যে কোনো 14-inch ল্যাপটপের থেকে এই ল্যাপটপটি হবে অনেক ছোট এবং অনেক ইজি টু ক্যারি। সো রিয়েলমি ফ্যান্স, বেজেলটি অনেক পাতলা হওয়ার কারণে যেটা আপনি পাবেন তা হলো বর্ডারলেস ভিশন। এবং আমি যদি ম্যাকবুক এয়ারের সাথেও কম্পেয়ার করি, তাহলে ম্যাকবুক এয়ারে যেখানে আপনি মাত্র 82% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন, সেইখানে রিয়েলমি বুক আপনাকে দিচ্ছে 90% স্ক্রিন টু বডি রেশিও। সো রিয়েলমি ফ্যান্স, এই ছিল রিয়েলমি বুকের ডিসপ্লে রিলেটেড সকল ফিচার। এবং ডিসপ্লে রিলেটেড এই সকল ফিচারে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই রেঞ্জের যে কোনো ল্যাপটপের থেকে আপনারা পাচ্ছেন সব থেকে বেটার একটি ডিসপ্লে রিয়েলমি বুকের মাধ্যমে। এবং এখানেই শেষ না, রিয়েলমি বুকের অন্যান্য ফিচারগুলো থাকছে আরও বেশি অ্যামেজিং। তো চলুন দেখে নিই সেগুলো। আমরা অলরেডি আপনাকে বললাম যে রিয়েলমি বুকের মাধ্যমে আপনি পাচ্ছেন অনেক পাতলা একটি বেজেলওয়ালা ল্যাপটপ। তো শুধুমাত্র বেজেলই পাতলা না, সেই সাথে টোটাল ল্যাপটপটাই অনেক বেশি পাতলা এবং সেই সাথে লাইট ওয়েট। তো আমরা চাই আমাদের ল্যাপটপটা ইজি টু ক্যারি হবে। আমরা যারা ল্যাপটপ ক্যারি করতে পছন্দ করি বা আমাদের কাজের জন্য যাদেরকে ল্যাপটপ ক্যারি করতে হয়, তো তাদেরকে ল্যাপটপ ব্যাগে নিয়ে যদি ভারী ল্যাপটপ হয়, সেক্ষেত্রে এটা একটা লম্বা সময় ক্যারি করার জন্য খুবই আনকমফোর্টেবল। তো এই জন্য রিয়েলমি বুক পাচ্ছেন আপনি অনেক লাইট ওয়েট একটি প্যাকেজ।
রিয়েলমি বুকের লাইট এবং থিননেস আপনি আরও বুঝতে পারবেন যখন আমি আপনাদেরকে বলবো যে রিয়েলমি বুকের থিকনেস মাত্র 15.5 মিলিমিটার এবং এর ওয়েট মাত্র 1.38 কেজি। সো এটা কত কম, তো এটা যদি আমি কম্পেয়ার করি ম্যাকবুক এয়ারের সাথে তাহলে ম্যাকবুক এয়ার কিন্তু 16.1 মিলিমিটার থিক এবং এর ওয়েট 1.29 কেজি। বাট আপনি যদি ম্যাকবুক প্রোর সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে ম্যাকবুক প্রো কিন্তু 15.6 মিলিমিটার থিক এবং এর ওয়েট কিন্তু আরও বেশি 1.4 কেজি। সো ওভারঅল আপনি অনেক লাইট ওয়েট অনেক থিন একটি ল্যাপটপ পাচ্ছেন রিয়েলমি বুকের মাধ্যমে। সো রিয়েলমি বুকের মাধ্যমে আপনি যে অনেক থিন অ্যান্ড লাইট ল্যাপটপ পাচ্ছেন শুধুমাত্র তাই না, এর ডিজাইনেও কিন্তু আমরা অনেক একটি প্রিমিয়াম লুক নিয়ে আসলাম আপনাদের জন্য। যেমন রিয়েলমি বুকে আপনি পাচ্ছেন ফুল মেটাল ডিজাইন এবং এর শাইনি লোগো সেই সাথে থাকছে, এবং সেই সাথে এই ডিজাইনের জন্য আমরা ব্যবহার করলাম সিএনসি প্লাস স্যান্ড ব্লাস্টিং অ্যানোডাইজিং প্রসেস। তো এর মাধ্যমে আপনি ওভারঅল একটি খুবই প্রিমিয়াম ফিল পাচ্ছেন রিয়েলমি বুকের মাধ্যমে। আপনারা জেনে খুবই খুশি হবেন যে রিয়েলমি বুক ইন্টেল ইভো সার্টিফাইড, এবং শুধুমাত্র তাই না, যারা পারফরমেন্স দেখে একটু চিন্তিত হচ্ছেন যে এর কুলিংটা কেমন থাকবে, তো তারাও জেনে খুব খুশি হবেন যে এর কুলিং রিয়েলমি বুকের কুলিংটাও খুবই অপটিমাইজড, এবং এখানে আপনারা দুইটি ফ্যান পাচ্ছেন যা এই ল্যাপটপটাকে কমপ্লিটলি ঠান্ডা রাখবে। সো রিয়েলমি ফ্যান্স, আপনারা হয়তো এখন চিন্তিত হচ্ছেন যে এত হাই রেজলিউশন একটি ডিসপ্লে এবং সেই সাথে এত ভালো একটি পারফরমেন্স, তাহলে এই ল্যাপটপটি আপনাকে চার্জ ব্যাকআপ কেমন দিবে? তো আপনারা সবাই জেনে খুব খুশি হবেন যে রিয়েলমি বুকের সাথে আমরা দিচ্ছি একটি 65 ওয়াট ভার্সেটাইল চার্জার, যার মাধ্যমে আপনার রিয়েলমি বুকটি 50% চার্জ করে ফেলতে পারবেন মাত্র 30 মিনিটে। এবং যারা রিয়েলমি বুকের সাথে চিন্তা করছেন যে নার্জো 30ও ব্যবহার করবেন, তো তাদের জন্য একটি গুড নিউজ হলো, আপনারা এই সিঙ্গেল চার্জার দিয়ে নার্জো 30কেও আপনি 30 ওয়াট ডার্ট চার্জ করতে পারবেন। সো আপনি যদি নার্জো 30 এবং রিয়েলমি বুক দুইটি একসাথে নিতে চান, তাদের জন্য জাস্ট একটা চার্জারই যথেষ্ট। আমি এখন ডেকে নিব অনন্যাকে। হ্যালো, আই অ্যাম অনন্যা হক ফ্রম রিয়ালমি বাংলাদেশ টিম। আমরা এবার একটি নতুন এন্টি লেভেল নেক ব্যান্ড ইয়ারফোন রিয়ালমি বার্স ওয়্যারলেস 2 নিয়ে এসেছি, যা এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বেস্ট নেক ব্যান্ড ইয়ারফোন ফর ইয়ং পিপল। আমরা এতে বেটার বেস বুস্ট প্লাস বেস এনহ্যান্সমেন্ট সলিউশন প্রয়োগ করেছি, তাই এর ডেভেলপ সাউন্ড কোয়ালিটির জন্য আপনার মনে হবে যে গানগুলো আপনি একদম লাইভ শুনতে পাচ্ছেন। এটি আপনারা পাবেন ক্যান্ডি ব্ল্যাক কালারে। নর্মালি দেখা যায় এই বার্স ওয়্যারলেসগুলো আমরা গলায় ঝুলিয়ে রাখি, এটির কালার জন্য আপনি যখন এটি পরবেন আপনার ওভারঅল লুকে দারুণ একটি পরিবর্তন নিয়ে আসবে। এটি রিয়েলমি ওয়্যারলেস 2 এর নিউ মডেল হলেও এর সাউন্ড কোয়ালিটির সাথে আমরা কোনো আপোষ করিনি। এতে আমরা 11.2 মিলিমিটারের লার্জ ড্রাইভার ইউনিট অ্যাড করেছি, যা এই সেগমেন্টের এই ধরনের প্রোডাক্টগুলোর মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিট। এই বার্সটিতে আপনি 17 ঘন্টা ননস্টপ প্লেব্যাকের সুবিধা পাবেন, তাই গান শুনতে বা পছন্দের গেম খেলার সময় বারবার সাউন্ড কেটে যাওয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এছাড়া এতে রয়েছে টাইপ সি চার্জিং, তাই ইমার্জেন্সির সময় কুইক চার্জিংয়ের মাধ্যমে মাত্র 10 মিনিট চার্জ দিয়ে আপনি 120 মিনিটের প্লেব্যাকের সুবিধা পাবেন। গেমিংয়ের সময় সাউন্ড ঠিক মতো সিঙ্ক না করলে কিন্তু খেলার মজাটাই নষ্ট হয়ে যায়। এই ওয়্যারলেস বার্সটি 88 ms সুপার লো লেটেন্সি সাপোর্ট করে, তাই গেমিংয়ের সময় এই মোডটি অন করলে আপনি আপনার গেমিং আরও বেশি এনজয় করতে পারবেন। এটিতে ENC নয়েজ ক্যান্সেলেশন অ্যালগোরিদম সাপোর্ট করে, তাই কথা বলার সময় এটি আপনার ভয়েস পিক আপ করবে এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেল করবে, তাই অপর প্রান্তের যে মানুষটি সে স্পষ্ট আপনার কথা শুনতে পারবে। এর ওজন মাত্র 23.1 গ্রাম হওয়ায় আপনার মনেই হবে না যে আপনি কানে কিছু পরে আছেন। রিয়েলমি লিঙ্ক অ্যাপের সাথে এর কাস্টমাইজ বাটন আছে এবং এটি IPX4
ওয়াটার রেজিস্ট্যান্স সাপোর্ট করে, তাই এটি ব্যবহার করা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই ছিল রিয়েলমি বাডস ওয়্যারলেস 2 নিও এর ফিচার্সগুলো। এবার দেখে নেওয়া যাক আজকের আরেকটি চমক, আর সেটি হলো রিয়েলমি পকেট ব্লুটুথ স্পিকার। আপনার দিনটিকে আনন্দপূর্ণ করতে এটি অন্যতম সহায়ক, যেটি আপনি পকেটে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনি যখনই ইচ্ছা তখনই গান শুনতে পারবেন এর মাধ্যমে। রিয়েলমি পকেট ব্লুটুথ স্পিকারটির নাম শুনলেই বোঝা যায় এটি অনেক কম্প্যাক্ট এবং সুবিধাজনক। এটি মাত্র 101 মিলিমিটার লম্বা এবং 60.9 মিলিমিটার প্রশস্ত এবং মাত্র 33 মিলিমিটার পুরু, তাই স্পিকারটি আপনার হাতের তালুতে পুরোপুরি ফিট করবে। আপনি যখন কোথাও যাবেন তখন এর রাউন্ডের ডিজাইন এবং ম্যাট ফিনিশ আপনার হাতে অন্যরকম একটা ফিল দেবে। এটির ওজন একটি বিস্কুটের প্যাকেটের সমান এবং এর টিথার এটিকে ক্যারি করতে আরও সহজ করে তুলেছে, তাই আপনি চাইলে এটিকে ব্যাগে অথবা আপনার হাতে অথবা যে কোনো জায়গায় ঝুলিয়ে ক্যারি করতে পারবেন। এই স্পিকারটির দুটি রঙের, একটি হলো ক্লাসিক ব্ল্যাক, এটিতে রিয়েলমি লোগো রয়েছে এবং এর ব্ল্যাক ফিনিশ এটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। দ্বিতীয়টি হলো ডেজার্ট গ্রে, এটি ক্রিমি হোয়াইট, তাই এটিকে দেখতে অনেকটা ইউনিক লাগে। এর টু টোন গ্রাফিটি স্টাইল এর জন্য আরও বেশি এজি এবং ইউথফুল ফিল দিবে। এর লাইটওয়েট ডিজাইনের জন্য আপনি এটিকে নিয়ে অফ রোডিং, হাইকিং অর ড্যান্সিং যে কোনো কাজ খুবই আনন্দের সাথে করতে পারবেন। এটিকে টেকসই এবং দীর্ঘ সময় ব্যবহারের উপযুক্ত করার জন্য এটিকে আমরা বেশ কয়েকটি কোয়ালিটি টেস্ট করিয়েছি, যার মধ্যে রয়েছে 5000 বার প্লাগ ইন অ্যান্ড আউট টেস্ট, 10000 বার বাটন প্রেস টেস্ট এবং 168 ঘন্টার টেম্পারেচার টেস্ট, তাই এর কোয়ালিটি নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই ছিল আমাদের ব্র্যান্ড নিউ রিয়েলমি পকেট ব্লুটুথ স্পিকারের অন্যতম সকল ফিচার্স, যাতে আপনি পেতে যাচ্ছেন শক্তিশালী এবং চমৎকার সাউন্ড কোয়ালিটির এক দুর্দান্ত সমন্বয়। এই প্রোডাক্টগুলোর দাম নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে, সো এই প্রোডাক্টগুলোর দাম জানার জন্য আমরা সরাসরি চলে যাব মিস্টার তানভীরের কাছে। হ্যালো অ্যাগেন রিয়েলমি ফ্যান্স, তো আমি জানি আপনারা সবাই নার্জো 30 প্রাইস জানার জন্য খুবই অধীর আগ্রহ অপেক্ষা করছেন। তো এই হলো নার্জো 30, তো এখন চলুন দেখে নেব নার্জো 30 প্রাইস। তো রিয়েলমি ফ্যান্স, নার্জো 30 বাংলাদেশে 6GB অ্যান্ড 128GB ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন মাত্র 19,990 টাকায়। এবং নার্জো 30 যদি আপনি আরও কম প্রাইসে কিনতে চান তাহলে আপনি কিনতে পারবেন দারাস থেকে, এবং আপনার দাম থাকবে শুধুমাত্র 18,490 টাকা। রিয়েলমি ফ্যান্স, এই ছিল নার্জো 30 প্রাইস। তো এখন আমরা দেখে নিব রিয়েলমি বুক স্লিমের প্রাইস। তো রিয়েলমি বুক স্লিম কোর i3 8GB অ্যান্ড 256GB ভার্সন বাংলাদেশে পাচ্ছেন আপনি মাত্র 55,999 টাকায়, এবং এর কোর i5 8GB অ্যান্ড 512GB ভার্সন আপনি বাংলাদেশে পাচ্ছেন মাত্র 65,999 টাকায়। রিয়েলমি ফ্যান্স, এখন সময় হলো রিয়েলমি বাডস ওয়্যারলেস 2 নিওর প্রাইস জানার জন্য। তো রিয়েলমি বাডস ওয়্যারলেস 2 নিওর প্রাইস বাংলাদেশে আপনি পাচ্ছেন মাত্র 1,999 টাকায়। In the backseat of your Rover that I know you can't afford, bite that tattoo on your shoulder.
the sheets right off the corner of the mattress that you stole from your roommate back in Bona. We ain't ever getting older. So Realme fans, এখন সময় হলো Realme Pocket Bluetooth speaker-এর দাম জানার জন্য। তো Realme Pocket Bluetooth speaker আপনি বাংলাদেশে পাচ্ছেন মাত্র 1499 টাকায়। ওয়েলকাম অ্যাগেইন। সো আপনারা সব কিছু নিশ্চয়ই জেনে নিয়েছেন, প্রত্যেকটা প্রোডাক্ট কী কী অফার করছে এবং কেমন দামে আসলো সব কিছুই জানলেন। এখন আমার যে কাজ সেটা হলো এইগুলোকে ব্যবহার করা, দেন আপনাদের সামনে এর রিভিউটা তুলে ধরার। সো কয়েকটা দিন আমরা ব্যবহার করছি, তারপরে আমাদের অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করব। দেন আপনারা এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আরও ইন ডিটেলসে জানতে পারবেন এবং অবশ্যই তখন হয়তো আপনার ভালো লাগলে আপনি কিনে নিতে পারবেন। সো সবাই অনেক বেশি ভালো থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতে। বাই বাই। Realme Narzo 30. Unleash peak performance. Realme, dare to leap.